আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে থাকছি আমি সাদিয়া ওমর। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রতীক পেয়েছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সিরনিয়াবাদ, রাজশাহীতে খেরুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালিক এবং সিলেটে নৌকা প্রতীক পেয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। 25 মে গাজীপুর, 12 জুন খুলনা ও বরিশাল এবং 21 জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ হবে। রাজশাহীতে আমরা মনোনয়ন দিয়েছি বর্তমান মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনাতে তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, গাজীপুরে অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী। এই পাঁচজন পাঁচটি সিটি কর্পোরেশনে আমরা মনোনয়ন দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের মধ্যে। পটুয়াখালীতে জমে উঠেছে ঈদ বাজার, কেনাকাটার ভিড় বাড়ছে দোকান বিপণী বিতানগুলোতে। অন্যান্য পণ্যের মতো দাম বেড়েছে ঈদের পোশাকের। পটুয়াখালী নিউ মার্কেটে আছেন আমাদের রিপোর্টার এনায়েতুর রহমান, আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানবো। এনায়েত, পটুয়াখালীতে ঈদ কেনাকাটা কেমন জমে উঠেছে? ধন্যবাদ সাদিয়া। আপনি জানেন যে গত কদিন ধরে তাপদাহ বইছে এবং রমজানের এই শেষ সময় মানুষ অস্থির, তবুও ঈদ বলে কথা, কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন পরিবারের সবাইকে নিয়ে লোকজন। যদিও এবছর পণ্যমূল্যের দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি বলে অনেকেই তাদের পছন্দের পণ্যগুলো কিনতে পারছেন না, যে কারণে তাদের সাধ্য মতো পণ্যগুলো কিনছেন। আর একটা বিষয় হচ্ছে যে এবছর এই গরমের কারণে একদিকে যেমন দেশি সুতির কাপড়ের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন, অনেকেই তৈরি পোশাকের পরিবর্তে বিভিন্ন কাপড়ের দোকান থেকে কাপড় কিনে তারা এখনও পোশাক তৈরিতে ব্যস্ত আছেন। আমি এই যে নিউ মার্কেটে আছি, এই নিউ মার্কেটে এবছর একটি বিশেষ সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এই পটুয়াখালীর প্রধান এই নিউ মার্কেটে আসার সকল রাস্তা, প্রধান রাস্তা বিশেষ করে স্থানীয় প্রশাসন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের কারণে বন্ধ করে দিয়েছে, যার একটা বিরূপ প্রভাব পড়েছে এই নিউ মার্কেট এলাকায়। এই নিউ মার্কেট এলাকায় প্রতি বছর এ সময় প্রচুর ভিড় থাকতো, কিন্তু এই রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে এই নিউ মার্কেটের প্রায় 300+ ব্যবসায়ী তারা একেবারেই মানে ক্রেতা শূন্য হয়ে পড়ছে। অনেক দোকানে ব্যবসায়ীরা তারা আমার পিছনে দেখছেন, এরা সকলেই দোকান ফেলে রাস্তায় নেমে আসছে। এবার যদিও কিছু দোকানপাটে বিক্রি হচ্ছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তারা বলছেন যে তারা আসতে পারবে সহজে, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে রাস্তা বন্ধ হয়ে থাকায় অনেকেই ক্রেতারা হেঁটে আসতে চাচ্ছেন না। এরপরে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে তারা একটা উত্তরণ চাচ্ছেন। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা সাদিয়া। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রংপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকদের সম্পৃক্তকরণ বিষয়ে আলোচনা সভা হয়েছে। ডেমোক্রেসি ওয়াচ আয়োজিত সভায় বক্তৃতা করেন হেল্টাস বাংলাদেশের কর্মকর্তা ফাতেমা মাহমুদ ও রংপুরের সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা। বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন শ্রেণী পেশার 500 নিম্ন আয়ের পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছে মজিদ নাহার ফাউন্ডেশন।
চাঁদপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। চুয়াডাঙ্গায় উগ্রবাদ প্রতিরোধের ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ে সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। ফরিদপুরে ঈদ উপলক্ষে 1000 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট সোসাইটি। পিরোজপুরে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার সংস্থান মোতাবেক গঠিত জেলা শিশুশ্রম পরিবেক্ষণ কমিটির সভা হয়েছে। গাইবান্ধায় পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় বহুখাত ভিত্তিক অংশীজনদের করণীয় বিষয়ে কর্মশালা হয়েছে। স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। কক্সবাজারে অটোরিকশা ও সিএনজি চালকদের সংগঠন লিংক রোড অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যোগে সংগঠনের শ্রমিকদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মাদারীপুরের শিবচরে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ হুইপ নুরি আলম লিটন চৌধুরী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।